হ্যালো ভিউয়ার্স, আমরা কলম ইতিমধ্যে চলে আসছি পল্লী বিদ্যুতে। এটা হলো নবীনগর রাস্তা, আর এটা হলো বাইপেল, আশুলিয়া, চান্দুরা, এই ওভারব্রিজের ওই সাইডের ওই রাস্তা। আর আমি এখন যেখানে আছি এটা হলো পল্লী বিদ্যুতের স্ট্যান্ড। সকালবেলা এর জন্য কোনো গাড়িগুড়ি নেই, লোকজন খুবই ফাঁকা, রাস্তাঘাটও খুবই ফাঁকা। আর এখন আমরা এই রাস্তা থেকে আমরা সামনেটা আগালি জাতীয় স্মৃতিসৌধ নিয়ে ভিউয়ার্স আমি করলাম। আস্তে আস্তে আমরা নবীনগরের দিকে আস্তে আস্তে হাঁটতেছি। সকালবেলা খুবই ভালো লাগতেছে এবং কি পরিবেশটা খুবই সুন্দর। রাস্তায় সেরকম কোনো গাড়ি নাই, পরিবহন নাই সেরকম, দু একটা যানবাহন আছে অল্প, তবে অনেক ধুলোবালি একটু রাস্তার সাইডে যাই। আমরা কোনো রাস্তার সাইডে চলে আসছি এখন, আস্তে আস্তে সামনের দিকে আগাই। খুবই ভালো লাগতেছে পরিবেশটা ভিউয়ার্স। আরেকটা কথা, এইখান থেকে কোনো এই নবীনগরের স্মৃতিসৌধের সামনে যাওয়ার আগে কোনো উত্তরবঙ্গের সব গাড়িরই এইখানে স্ট্যান্ড, সব জায়গারই গাড়ি এখানে পাবেন। এগুলো দেখেন অজস্র কাউন্টার আছে, যে যেটা সুবিধা হবে সে সেটাই যেতে পারবেন। উত্তরবঙ্গের রংপুর, এই আরও বিভিন্ন অন্য অন্য জায়গা। তাহলে ভিউয়ার্স, আমরা আর একটু সকালবেলা খুবই ভালো লাগতেছে আমার কাছে, একটু তাহলে আমরা একটু সামনে আগাই, গিয়ে দেখি যে আসলে কীরকম, কত সুন্দর একটা পরিবেশ ঢাকার রাত্রের পরিবেশ, বিকালের পরিবেশ, সকালের পরিবেশ, আসলে বিশেষ করে ঢাকার শহরে একদম আলাদা। তাহলে বন্ধু আর কোনো কথা নয়, তাহলে দেখতে থাকুন ভিডিও। ভিউয়ার্স আরেকটি কথা, এখন কলম সকাল 5:30। ভিউয়ার্স, আমরা স্মৃতিসৌধের সামনে গেট দেখতে পেয়েছি, ওই টিকচিহ্ন দেওয়া। আমরা কোন রাস্তার এই পারে, আমরা এবার রাস্তার ওই পারে যাব, আপনারা দেখতে থাকুন ভিডিও। ভিউয়ার্স, আমরা চলে আসছি গেটের সামনে, তবে দুঃখজনকভাবে গেট বন্ধ এখন, তো ভিতরে প্রবেশ করার জন্য গেটটি খোলা হয়নি। তবে যতটুকু পারছি বাইরে থেকে দেখাচ্ছি, নেক্সট টাইমে ভিতর সমস্ত ভিতর ঘুরে আপনাদের দেখাবো। তবে আরেকটা কথা, আমরা কলম এই পরের ভিডিওতে আমরা যাচ্ছি কলম গুলিস্তান, আপনাদের গুলিস্তান সব জায়গা ঘুরিয়ে দেখার চেষ্টা করব। তবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।